70 ভাগ জ্বালানি সাশ্রয় করে জমিতে সেচ দিতে একটি জাদুরবাগ উদ্ভাবন করেছেন শিমশন সাহা শিমু। তার দেখানো প্রযুক্তি ব্যবহারে সাধারণ শ্যালো মেশিনের তুলনায় ভূগর্ভ থেকে প্রায় 4 গুণ বেশি পানি উত্তোলন সম্ভব বলে দাবি করেন শিমশন। কয়েক গুণ বেশি পানি সরবরাহ করতেছে। সাধারণত ছোট একটি শ্যালো মেশিনে প্রতি সেকেন্ডে গড়ে 5 লিটার পানি উত্তোলন করা যায়, অথচ শিমুর পাওয়ার ডিভাইসটি জুড়ে দিলে প্রতি সেকেন্ডে পানি উত্তোলন করা যায় 18 লিটার। এই জাদুরবাক্সের উদ্ভাবক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামের কৃষক শিমশন সাহা শিমু। দীর্ঘ 8 বছরের চেষ্টায় তিনি তৈরি করেন এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইস। 2000 সালে কাজে হাত দেওয়ার পরে 2008 এর জুন অথবা মে এরকম আর কি সময়ে আমি এর কিছুটা সুফল পাই। কোনো ধরনের একাডেমিক শিক্ষা ছাড়াই শিমু তার মেধা খাটিয়ে ফ্লাই হুইল, সেফট, বিয়ারিং, পেনিয়াম, গিয়ারবক্সের বডি ও নাট বোল্টের সমন্বয়ে তৈরি করেন এই জাদুর বাক্স। এর ভিতরে আছে এই ফ্লাই হুইল আছে, শ্যাফট আছে, নাট বোল্ট আছে, বিয়ারিং আছে, পেনিয়াম আছে, এই সব কিছুর সমন্বয়ে এই ডিভাইসটা তৈরি হবে। ডিভাইসটি উদ্ভাবনের পর বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য কয়েকটি মন্ত্রণালয়ে অর্থ অনুদান চেয়ে আবেদন করেন শিমু। আবেদনের প্রেক্ষিতে A2I ও বুয়েট পরীক্ষায় পাঠানো হয় তার এই ডিভাইসটি। পরীক্ষায় ডিভাইসটির কার্যকারিতার প্রমাণ মিললে শিমুকে দেওয়া হয় একটি উদ্ভাবনী সনদ। A2I থেকে একটা সার্টিফিকেট দিয়ে তারপরে আমি ভাবলাম যে এখন আমি কি করতে পারি, আর একটু শক্ত হতে পারি কিভাবে, এই জন্য আমি বুয়েটের মাধ্যমে টেস্টের জন্য দেখাই। বুয়েট একটা প্রতিষ্ঠান তো সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। বুয়েটে টেস্ট করালাম, বুয়েট থেকে 10 ফিট গভীরতা থেকে সে 1.06 পানি উত্তোলন করতে পারে, এর একটা রিপোর্ট আমাকে দিয়েছে। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট বিভাগ এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটির অনুমোদন ও শিমশন সাহা শিমুকে উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দেয়। তবে শিমুর আবেদনের প্রেক্ষিতে অনুদান দেওয়ার কথা থাকলেও এরপর আর কেউ খোঁজ নেয়নি বলে জানান এই উদ্ভাবক। নানান জায়গায় নানান দ্বারে দ্বারে আমি চলে যাই, কিন্তু ভালো কোনো সুযোগ সুবিধা। এই ডিভাইসটি সরকারি অর্থায়ন ও তত্ত্বাবধানে বাণিজ্যিকভাবে উৎপাদনের প্রত্যাশা শিমুর। ডিভাইসটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারলে সারা দেশে জ্বালানি সংকট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন শিমশন সাহা। আমার বাংলাদেশের চাষিরা যাতে সহজে জ্বালানি সাশ্রয় হয় এবং বেশি লাভবান হতে পারে, এর জন্যই আমার এই প্রচেষ্টাটা। কৃষি জমিতে সেচ কাজে এমন ডিভাইস ব্যবহার করা হলে কমে যাবে ফসল উৎপাদন খরচ, এতে কৃষক এবং সরকার উভয় লাভবান হবেন বলে মনে করেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার। ডিভাইসটা যদি সেচ পাম্পে ব্যবহার করা হয় তাহলে পাম্পে যতটুকু পানি উৎপলিত হতো তার চেয়ে দ্বিগুণ পানি উৎপলিত হবে। সেচ কাজের জন্য যে জ্বালানি খরচ হয় সেটা কৃষক লেভেল থেকে শুরু করে সরকারের জাতীয় পর্যায় পর্যন্ত জ্বালানি আমদানি করতে যে খরচ হয় সেখানে সেই খরচ অর্ধেকে নেমে আসবে, অন্তত শেষ কাজে ব্যবহৃত জ্বালানির খরচটা অর্ধেকে নেমে আসবে।